রোজাকে দেখো, কখন পাঠিয়েছে রোজাকে ডাকতে, সে গেল তো গেলই। শোনো, রোজা আসলে একদম নর্মাল বিহেভ করবে, কিন্তু তুমি এই বয়সের মেয়ে, ওদের সামলানো কিন্তু সহজ কথা নয়, বুঝতে পেরেছো? বৌমণি, তোমার মেয়েকে নিয়ে এসেছি না, কি সারপ্রাইজ না কি আছে বললে? সারপ্রাইজ! তুমি কন্টিনেন্টাল পছন্দ করো না? তোমার ড্যাড তোমার জন্য নিয়ে এসেছে। নাও, বসো 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 বসো, আজ একসঙ্গে আমরা ডিনার করব। দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু। নাও, খাওয়া শুরু করো। নাকি সেই ছোট্টবেলার মতো তোকে গল্প বলে বলে খাওয়াতে হবে? হ্যাঁ, কি কেমন লাগছে? ভালো, কিন্তু আমার আর খেতে ইচ্ছে করছে না। মানে এই তো খাবারটা মুখে দিলে, এইটুকু খাবার তো খেলে, এর মধ্যে খেতে ইচ্ছে করছে না কি আবার? কি হয়েছে বলো তো, তোমার শরীর খারাপ লাগছে? না না, জাস্ট একটু টায়ার্ড লাগছে, আর মাথাটাও ধরেছে। মাথায় তো চোট নিয়ে বাড়িতে ফিরলে, আমার মনে হয় কি জানো তো, একটু ডাক্তার দেখানো উচিত জানো তো। ডক্টর মিত্রকে একবার হাউস কল দিলেই তো পারতে। না ড্যাডি, ওসবের কিছু দরকার নেই, হালকা একটু চোট লেগেছে, রাতে ঘুমোলেই ঠিক হয়ে যাবে। আরে কোথায় যাচ্ছ দাঁড়া, আসল কথাটাই তো বলা হলো না। আসল কথা? আসল কথা মানে, সর্দুতে বাড়ি থেকে ফোন করেছিল, ওনারা চাইছেন আগামী তিন দিনের মধ্যে আশীর্বাদটা সেরে ফেলতে। আমি কিন্তু হ্যাঁ বলে দিয়েছি, আশা করি তোর কোনো আপত্তি নেই। আমার কোনো আপত্তি নেই ড্যাডি। দাঁড়াও, তুমি কিন্তু একটু ভেবে আমাদের পরে জানাতে পারো না, এই তিন দিন যদি তোমার কোনো জরুরি কাজ থাকে তুমি করতে পারো, আমাদের জানাতে পারো, আমরা ওদের ফোন করে ডেটটা পিছিয়ে দিতে পারি। তাড়াহুড়ো করে কোনো পেন্ডিং কাজ ফেলে রেখে রাজি তোমাকে হতে হবে না। আমার কোনো কাজ পেন্ডিং নেই মামা, আর তাছাড়া আমি তো তোমাকে বলেই ছিলাম, খুশি হয়ে তোমাদের দেওয়াই নতুন জীবন আমি শুরু করতে চাইছি। তাই তোমরা যেটা ঠিক মনে করবে সেটাই করো, আমার ওপিনিয়ন নেওয়ার কোনো দরকার নেই। রোজা, দেখলে তো মেয়েটা কিছুই খেলো না, কি যে করে না, হয়তো শরীরটা ঠিক নেই, ঘরে গিয়ে একটু রেস্ট নিক। শানা, তুমি একটা কাজ করো না, তুমি একটু ডিনারটা গরম করে আমাদের একটু সার্ভ করে দাও না প্লিজ। দেখলে তো মেয়েটা ছেলেটাকে ভুলতে চাইছে কিনা? হ্যাঁ মনে তো হলো, কিন্তু হঠাৎ তুমি ওর মতামত চাইলে কেন? আমরা যেটা ঠিক করে সেটা তো করতাম। কোনো কাজ বাধ্য হয়ে করা আর স্বেচ্ছায় করার মধ্যে তফাত আছে পড়া। আমি শুধু রোজাকে দেখাতে চাইছিলাম যে ওর মতামতের ওপরও আমরা কতটা গুরুত্ব দেই। আমার উদ্দেশ্য একটাই ছিল, ওকে ওর নিজের মুখে এই আশীর্বাদে হ্যাঁ বলানো। আমি কষ্ট পাচ্ছি না তো? একটু কষ্ট পাচ্ছি না আমি।
বরং আমি একটা ভুল করেছিলাম। আর সময় থাকতে থাকতে সেই ভুলটা শোধরানোর চেষ্টা করছি। কি ভুল? সমুজ্জ্বল তাকে ভালোবাসাটাকে তুই ভুল বলছিস? হ্যাঁ বলছি ভুল। যে মানুষটা আমাকে একটু বুঝে না, আমার সমস্যাগুলো জানার চেষ্টা পর্যন্ত করে না, যে দিনের পর দিন মন গড়া কিছু ধারণা নিয়ে আমাকে অপমান করে আনন্দ পায়, তার প্রতি আমার কোনো সিম্প্যাথি নেই। আচ্ছা, সমুজ্জ্বল তাকে যখন তুই ভালোবেসেছিলি তখন তো তোর এত লজিক কাজ করেনি রে রোজা। তুই তো জানতিস সমুজ্জ্বল তো একটু অভিমানী, একটু মাথা গরম। আজ হঠাৎ কি এমন হলো যে সমুজ্জ্বল তার এই স্বভাবটাই তোর কাছে এত অসহ্য হয়ে উঠলো? উঠলো তার কারণ মানুষের একটা সহ্যের সীমা থাকে, আর আমি যখন এমন কাউকে পেয়েছি যে সমুজ্জ্বলের থেকে অনেক বেশি আমার কেয়ার করে, আমার কথা ভাবে, আমাকে বোঝার চেষ্টা করে, তাহলে কেন সমুজ্জ্বলের প্রতি দুর্বল হয়ে আমি নিজেকে কষ্ট দেব বলতে পারিস? সব মেয়েই চায় তার জীবনটা শৌর্যের মতো একটা ভালো মানুষের সঙ্গে কাটাতে। ভালো মানুষের সাথে কাটানো আর তাকে ভালোবাসা দুটো কিন্তু এক নয় রোজা। যেখানে তুই জানিস যে সমুজ্জ্বল তো মানুষ হিসেবে খারাপ নয়, তাকে ছেড়ে তুই অন্য কাউকে ভালোবাসতে পারবি তো? ভবিষ্যতে পারবো কিনা জানি না, তবে এই সিচুয়েশনে দাঁড়িয়ে সূর্যের থেকে বেটার অপশন আমি দেখতে পাচ্ছি না। তাই সমুজ্জ্বলের কথা মনে করিয়ে তোরা আমাকে আর প্লিজ বিরক্ত করিস না, আমি ভালো আছি। পরের ক্লাসটা তো অফ, ক্যান্টিনে যাবি? চল না ভাই, একটু চা খেয়ে আসি। তোরা যা, আমার ইচ্ছে করছে না। কি হয়েছে বলতো তোর? ক্লাসে মন ছিল না, ক্যান্টিনে যেতে চাইছিস না, সারাদিন কি রোজাকে নিয়ে ভাবছিস নাকি? কেন, কিছু ইচ্ছে করছে না মানে কি রোজাকে নিয়ে ভাবছি আমি? আসছো তো। আহ, এতে তো রাগ করার কি আছে? আর দেখ, সত্যিই তো রোজার বিয়েটা ফাইনাল হওয়ার পর থেকে তুই একটু ডাউন হয়ে আছিস। সেদিন যখন তোকে বিয়ের কার্ড দিল তুই একে কিছু বললিও না। সত্যি করে বলতো, তুই কি রিলেশনটা পাকাপাকি করে এন্ড করে দিতে চাইছিস? এক হাতে তো তালি বাজে না, এন্ড হওয়ার থাকলে সেটার দায় রোজার দিক থেকেও কিছু কম নয়। মানে? মানে কাল আমি ওকে ফোন করেছিলাম, ওর উডবি হাজবেন্ড আমায় বললো যে রোজা আমার সাথে কোনোরকম কথা বলতে চায় না, কোনোরকম কন্ট্যাক্টও রাখতে চায় না। ওর উঠবি হাজবেন্ড জানিয়েছে মানে রোজা নিজে তোর ফোন ধরেনি? আর কোনোদিন ধরবেও না মনে হয়। রোজার কি হয়েছে বুঝতে পারছি না সমুজ্জ্বল দা, ও কেন যে তোমার উপর এতটা রেগে আছে কে জানে। রেগে আছে বললো তোকে? হ্যাঁ, কাল ফোনে কথা শুনে অন্তত সেরকমই মনে হলো। কি বললো তোকে ও? ও যেটা বলেছে সেটা শুনে হয়তো সমুজ্জ্বল তোর ভালো লাগবে না। শুধু এটুকু শুনে রাখো, ওর মনে হয়েছে শৌর্য মানুষ হিসেবে সমুজ্জ্বলদার থেকে অনেক বেশি ভালো। ও তোমার সাথে একটাও কথা বলতে চায় না, সুতরাং যা বলার আমাকেই বলতে হচ্ছে। সমুজ্জ্বল, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আজকের পর রোজার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। ঠিকই তো বলেছে, মানুষ হিসাবে আমি কি করতে পেরেছি, নিজের কোন যোগ্যতার পরিচয় আমি রোজার কাছে দিতে পেরেছি যে আমায় ভালো মানুষ মনে করবে? এভাবে বলো না প্লিজ, ভালোবাসা কি এত দেওয়া নেওয়া দিয়ে মাপা যায় নাকি? একটা সময় তো মাপতেই হয় তৃষা। তারপর রোজার বাড়ির লোক এমন একটা ছেলের সাথে রোজার বিয়ে ঠিক করেছে যে আমার থেকে টাকা পয়সা, মান সম্মান, শিক্ষা
সব দিক থেকে অনেকটাই উঁচুতে।